তুমি বলো দিদি কেমন আছো বলো। আমি ভালো আছি। তো সামনেই তো ভোট আসতে চলেছে, ভোটের দামামা প্রায় বেজে গেছে, কারণ মার্চ মাসে 28 তারিখ থেকে সম্ভবত ভোট শুরু হচ্ছে। তো কতটা প্রস্তুতি রয়েছে তোমার বাড়ি? আমার ওয়ার্ডে প্রস্তুতি বলতে, আমার ওয়ার্ডে তো আমরা প্রস্তুতি থাকি, আর আমরা সব মিলেই এখনও প্রস্তুত আছি। কালকে আমার কাছে ভোটার লিস্টের এটাও এসে গেছে, কাল এক দুদিনের মধ্যেই আমি এজেন্টদেরকে ডেকে আমি এই কাজটা শুরু করে দেব। মূলত 4টে দলের সঙ্গেই লড়াই হবে এবার, যেটা হচ্ছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি। তার মধ্যে যদি মূল দুটো দল বলি তাহলে কিন্তু তৃণমূল আর বিজেপি। কি মনে হয় এই লড়াইয়ে তৃণমূল কতটা এগিয়ে থাকবে? আমরা কাজ করেছি, আমরা কাজের মাধ্যমে এগিয়ে থাকব, আর আমরা সবসময় মানুষের জন্য দাঁড়িয়ে আছি আর থাকব। এই কিছুদিন আগেই রাম মন্দির প্রতিষ্ঠা, যেটা নিয়ে সম্ভবত সারা ভারতবর্ষ উত্তাল ছিল, আর সেই দিনই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিছিল করেছিলেন যেটা মৈত্রী নিয়েছে। কি বলবে এটাকে নিয়ে, যে এটা কি ডাইরেক্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করা হলো, না এটার মোটিভটা কী ছিল? না, আমরা বিরোধিতা বলতে তো তা নয়, আমরা সবাইকে নিয়ে চলি, আর যদি কেউ একটা রামকে নিয়ে চলে এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, আর উনি রামকে নিয়ে চলে মানে শুধু ভোটের জন্য, নাহলে এত তাড়াহুড়ো করার কিছু ছিল না। মন্দিরটা পুরো তৈরি হয়নি, উনি নিজে উদ্বোধন করেছেন, আর একটা ব্রাহ্মণ করে সেটা উনি কিছুই করলেন না। উনি কে আজকে যেটা নিজের জিদের উপরে কিসের জন্য একটা ভোট ব্যাংক দেখেছেন? আর রাম, রাম সবারই আছে, কার বাড়িতে রাম নেই? সবার বাড়িতেই আছে, রামকে সবাই ভালোবাসে। আমরাও ছোটোবেলা থেকে রামের নাম শুনেছি, সীতারাম সীতারাম করে আমরা শুনেছি, তো উনি তো সীতাকে বাঁধি দিয়েছে। একদমই তাই। আরেকটা কথা বলবো, যে এই রাম মন্দির প্রতিষ্ঠায়, যদিও তুমি বলে দিলে যে উনি ডাইরেক্টলি রাম মন্দির প্রতিষ্ঠা করেছিল, তারপরে আরেকটা ব্যাপার, রিসেন্টলি কিন্তু মানুষের বাড়ি বাড়ি লেটার যাচ্ছে, তাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ড, যেটা মানুষের সব থেকে প্রয়োজনীয় জিনিস, কারণ তাছাড়া রেশন পাওয়া যাবে না, তাছাড়া গ্যাস পাওয়া যাবে না, তাছাড়া বিভিন্ন জায়গাতেই আধার কার্ডের প্রয়োজন হয়। তো কী বলবে এটাকে নিয়ে? এটা নিয়ে পুরোপুরি এখনও আমি করতে পারিনি, জানি না, কাল থেকে আমরা 2-3 দিনে ফেসবুক লাইভও যাইনি, কোনো নিউজটাও দেখিনি, পেপারও পড়িনি এখানে পর্যন্ত, এই জন্য এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। আমি নিজে দেখে জেনে তারপর এটা নিয়ে মন্তব্য। ইডি সিআইডি কন্টিনিউ হানা দিচ্ছে, যখনই তৃণমূল একটা কোনো কাজ করছে, সেটা ভালো বা মন্দ যাই হোক না কেন, দেখা যাচ্ছে তার বাড়িতে ইডি হামলা দিয়ে দিচ্ছে, সিআইডি চলে যাচ্ছে, সিবিআই চলে যাচ্ছে। কী মনে হয় প্রশাসনিকভাবে তোমাদের কাজকে রুদ্ধ করার জন্যই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি পার্টি তোমাদের কোনো জায়গা থেকে একটা বাউন্ডিং তৈরি করছে, যাতে তোমরা সেইভাবে ভোটটা না পাও? হ্যাঁ, এটা তো দেখুন না, যখনই এরা ইডি সিবিআই করে, কখন করে? ঠিক ভোটের আগে। আজকে আমাদের ভোট রয়েছে, তখনই এরা সব জায়গায় এটা করছে। আজকে তাপসদা মতন লোক, তাপসরা আমাদের খুব মানে সুদীপদা মতন লোক, এদের মানে এদের কিছুই না কিন্তু এদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। সুদীপদাকে তো দিল্লি পর্যন্ত নিয়ে গেছে কিন্তু কিছু পেল না। আজকে এত টাকা কেউ বাড়িতে রাখে? এগুলো বোকা বোকা, যারা জানে না তারাই এটা বিশ্বাস করবে, যারা জানে তারা এটা কেউ বিশ্বাস করবে না। আরেকটা কথা বলবো, যে তোমাদের এই ওয়ার্ডটা, কারণ কলকাতার প্রত্যেকটা ওয়ার্ডেই খুব ভালো কাজ হয়েছে তৃণমূল আসার পর থেকে, তোমার ওয়ার্ডে কী কী কাজ করেছো যদি একটু সংক্ষেপে বল। আমি ওয়ার্ডে তো প্রচুর কাজ করেছি, কাউন্টিং তো করা যাবে না। আমি নতুনের মধ্যে এই ভ্যাটটা করেছি, কম্প্যাক্টর ভ্যাট, যেটা আমার আটকে গেছিলো যে কারণ অসত ছুটে ছুটে কর্পোরেশনে, আমার ববিদা আমাকে প্রচুর হেল্প করেছে, এই জন্য আজকে এই কম্প্যাক্টর ভ্যাটটা আমি পুরো করতে পেরেছি। আর এটা মনে হয় এই কদিনের মধ্যে আমাদের উদ্বোধনও হয়ে যাবে, পুরো কাজ পুরো হয়ে গেছে। এরপর যেটা স্যাটেলাইট একটা বাথরুমের ব্যাপারটা আছে মেয়েদের জন্য পার্সোনাল, ওটারও একটা জায়গা পেয়েছি, ওটাও বোধহয় আজকালের মধ্যে আমার আরম্ভ হয়ে যায়, পুজো করে নিয়েছি আমি আর আরম্ভ হয়ে যাবে। তারপরে একটা আমাদের একটা হেলথ সেন্টার চালু হয়েছে, ওটা উদ্বোধন হয়ে যাবে, হয়ে গেছে, ওটা পুরো হয়ে গেছে। আর স্যাটেলাইট বাথরুমটা বোধহয় আজকালের মধ্যে আমরা উদ্বোধন হয়ে গেছে, চালু করে দেবো। ভোটের তো আর কয়েকটা দিন বাকি, কীভাবে প্রচার করবে বলে ঠিক করেছো? আমরা যেরকম প্রচার করি সেভাবেই করব। আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সবাইকে, আজকে আমার ওয়ার্ডে যে দল করুক, বিজেপি করুক, সিপিএম করুক,
আর কংগ্রেস করুক, যে দলই করুক, কিন্তু আমার ওয়ার্ডে তো কাউকে বেছে নেওয়া হয়নি যে আমরা লক্ষ্মী ভাণ্ডার দেবো কি না, স্বাস্থ্যসাথী দেবো কি না। আর আদারওয়াইজ যে ফ্যাসিলিটি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সবাই পাচ্ছে। আজকে আমার বাড়ি একটা বিজেপি ছেলে আছে, তার বউ মাথায় ঘুমটা দিয়ে এসেছিল, বলল দিদি আমি স্বাস্থ্যসাথী কার্ড করব, আমাকে কেউ এ করবে? তুমি না কেন করবে, তুমি এসো নিশ্চয়ই করবে। আমি দাঁড়িয়ে তার স্বাস্থ্যসাথী কার্ডটা করিয়ে দিয়েছিলাম। আজকে বিশ্ব ভাষা দিবস, তো আজকে এই ভাষা দিবস নিয়ে কী বলবে? ভাষা দিবস নিয়ে আর কী বলবো, ভাষা তো সবারই ভাষার মাতৃভাষা, সবারই হিন্দি হোক ইংলিশ হোক বাংলা হোক মাতৃভাষা, ভাষা তো সব একই, ভাষার মধ্যে কোনো ই নেই, আমরা করে রাখি এটা, সব কিছু আমাদের উপরে ডিপেন্ড করছে, কোনো জাতি নিয়েও তো আমাদের উপরে ডিপেন্ড করছে, আমরা জাতিকে কীভাবে দেখছি। লাস্ট প্রশ্ন করব, যে টিভির ওপারে থাকা যে দর্শকরা তোমার এই ইন্টারভিউ দেখছে, যে ভোটাররা তোমার ইন্টারভিউ দেখছে, তাদের উদ্দেশ্যে সামনে ভোটকে কেন্দ্র করে কী বার্তা দেবো? আমি বার্তা দেবো সবাইকে, মানুষকে সঙ্গে এসো। আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে মানুষকে, আর যেভাবে কাজ করছে মানুষের, সেভাবে আমার মনে হয় যে মানুষ আমাদের সঙ্গেই থাকবে। আর যেটা দেখায় মানুষ, আজকে তো সবাই সব কিছু সুবিধাটা নিচ্ছে মানুষের, তা ওই জন্যে আমার মনে হয় যে আমাদের সঙ্গেই থাকবে, মানুষ আছে থাকবে, এরকম কোনো ব্যাপার নয়। অনেকে নিজে বাধ্যগত করছে বিজেপি, অনেকে বাধ্যগত করছে অন্য দল, এখানে অনেক কিছু আছে, কিন্তু হয়তো ভোট গিয়ে কাকে মারছে সেটাই তো মেন কথা। আমি দল করতে পারি যে কোনো, কিন্তু লাস্টে বোতামটা কাকে টিপছি সেটাও তো ব্যাপার একটা, এই জন্য।